আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি পৃথিবীর যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের চাঁদরাতের ভিডিও আর আমাদের ঈদ শপিংয়ের কিছু ভিডিও তো চলুন পুরো ভিডিওটা আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করি আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর কালকে তো ঈদ এরপরে আমার ইনশাল্লাহ নেক্সট ব্লগ আসবে আজকে চার করতে যাচ্ছি ফ্রেন্ডের বাসায় তো পছন্দ এই জন্য রসমলাই বানিয়ে নিয়ে যাচ্ছি এই যে মিষ্টিগুলো শিরায় দিয়ে দিয়েছি যে রসমলাই স্বাদটাকে আরও মজার করতে এটার মধ্যে আমি এখন পিস্তাস অ্যালমন্ড আর কিছু চিনা বাদাম এগুলো কুচি করে দিয়ে দিব এটা আসলে যখন রসমলাইটা কামর পরে আর সাথে সাথে বাদামটা কামড় পরে খেতে কিন্তু খুবই মজা হয় এই যে আমার রসমলাইটা অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে বাদাম ছিটিয়ে দেখতে পাচ্ছেন দিচ্ছি কত সুন্দর লাগছে বাদামের কারণে এই যে একটা দধিও বানিয়েছি রসমলায় দুধিতে অবশ্য তাড়াহুড়ো করতে গিয়ে একটু খারাপ হয়ে গেছে এই যে আমরা এতে ভিডিও তো আপনাদের আমি একটা হসপিটাল দেখাচ্ছি এটা কিন্তু প্যারিসের এর খুবই নামকরা একটা হসপিটাল সেটা হচ্ছে চোখের জন্য টানাল থেকে বের হচ্ছে আর এই যে বিল্ডিং দুটো সামনে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে প্যারিসের টুইন টাওয়ার এই তো আমরা এখন যাচ্ছি আমরা প্রথমে যাব আমরা এখানে একটা শপিং সেন্টারে যেখানে আমাদের এখানে তো ফরাসি যে দোকানগুলো সব শপিং সেন্টারে বন্ধ বাট কিছু কিছু পাকিস্তানি ইন্ডিয়ান শ্রীলঙ্কান সব খোলা আছে তো ওখানে কিছু শপে আমি যাব আমার মেয়ে আর ছেলের জন্য কেনাকাটা করতে আস এই যে আমরা চলে এসেছি শপিং করার জন্য দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাক এখানে কি কি পাই পছন্দ অনুযায়ী সব কিছু পাই কিনা এসেছি দেখা যাচ্ছে কি আছে এখানে বেশ বড় এখানে ছোট বড় তারপর বাচ্চাদের সব ধরনের ড্রেস পাঞ্জাবি শাড়ি বড়দের সালোয়ার কামেজ বড়দের পাঞ্জাবি বিয়ের যত কিছু আছে বিয়ের সোনোয়ানি বিয়ের শোজ বড়দের ফর্মাল ড্রেস সব কিছুই এখানে পাওয়া যায় আমি আসলে ভেরি ফার্স্ট টাইম এখানে গিয়েছি একটা ভাবে আমাকে অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী বাট আনফর্চুনেটলি আমি জানতাম না এটা কয়টায় ক্লোজ হয় আমরা যেতে যেতে এমন একটা টাইমে গিয়েছি গিয়ে দেখি প্রায় ওরা অলমোস্ট বন্ধ করে দিয়েছে যেহেতু আমাদের এখানে পুরোপুরি এখনও লকডাউন তুলে নেয়নি সেই কারণে হয়তো বা একটা ফিক্সড টাইমের মধ্যে ওদের সবটা বন্ধ করে দিতে হয়েছে তো খুব তাড়াহুড়ো করে আমি সামনে যেগুলো পেয়েছি সেগুলো আমি কিনেছি আমি আপনাদের সাথে এখন আমার মেড ড্রেসগুলো শেয়ার করলাম না ঈদের দিন অবশ্যই দেখতে পারবেন কোন ড্রেসটা আমি কিনেছি ওর জন্য আর দেখতে পাচ্ছেন এখানে ড্রেসগুলো মোটামুটি ভালোই খারাপ না কিছু কিছু ড্রেস সুন্দর এখানে ছোট বাচ্চাদের জন্য আর এই আছে সব শাড়ি অনেক অনেক কালেকশন এখানে

আমাদের কেনাকাটা শেষ করে যা কাছে পেয়েছি সব কিনেছি তো এখন আমরা বের হয়ে যাচ্ছি পে করে আর এখান থেকে বের হয়ে আমরা ডিরেক্ট আমার ফ্রেন্ডের বাসায় যাব আর গিয়ে ওখানে ওদের সাথে ইফতার করব আর রাতে আমরা মেহেদি লাগাবো হাতে এই যে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডের এর বাসায় তো ওলালা আমার ছেলে গাড়িতে mask পরে বসে আছে oh my god গাড়িতে mask পরছে এত সচেতন এটা তোমার ড্রেস পছন্দ হয়েছে আমি জানি তোমার খুব বেশি পছন্দ হয়নি না তুমি যেটা চাইছিল ওটা দেওয়া হয়নি তোমাকে আমার একবার আসবো আমরা আসলে এত লেট হয়েছে আজকে যে কারণে যেতে যেতে সবটা প্রায় বন্ধ হয়ে যেতেছিল তো যেই কারণে খুব তাড়াহুড়ো করে কাছে যেটা পাইছি ওইটাই নিয়ে আসছি এটা এখন আমরা যাচ্ছি অন্ধ হয়েতে আমার ফ্রেন্ডের বাসা এই যে আমরা আজকে চলে এসেছি ভাইয়াদের বাসায় চার রাত করতে আসসালামু আলাইকুম তুমি সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আগে আগে চলে আসছি ও ইফতারের অনেক আইটেম করছে আমাদের জন্য এখানে বুট আছে রোল আছে খেজুর আছে এখানে আরেকটা মনে হয় শিম্পের কোনো একটা আইটেম চপ আছে পেঁয়াজু আছে বেগুনি আছে তারপরে জিলাপি আছে অনেক অনেক আইটেম করছে তো এখানে আবার বিরিয়ানিও করছে এই তো আমরা একটু পরে ইফতার করব তারপরে মেহেদি দিব এই যে সবাই এখানে যে শুরু হয়ে গেছে আমাদের চার রাত মেহেদি দাও শুরু হয়েছে অলরেডি আসসালামু আলাইকুম দিয়া তোমার মেহেদিতে দেখাও মা দিয়া কত সুন্দর সবাই দেব वन বাই ওয়ান একজনের দিতে হবে আমরা কেউ পারি না সব কম মার ঢেকি এই হচ্ছে আমাদের আপা আউট আউটপ্রেস থেকে চলে আসছে আমাদের সবার সাথে ইফতার ঈদ করার জন্য

একদিকে আমি একবার আপনি খাওয়াই দিলে তো হবে না আপনি খাওয়াই দিন ভাই হবে আমি ভিডিওটা করি আপনি খাওয়ান আপনি খাওয়াই দিলে হবে নাকি এই যে আমার দিয়ার আর তাইপার মেহেদি দিয়ে অলরেডি শেষ ওরা এখনও দিতে পারেনি যেহেতু ফারানাও একা দিচ্ছে সেই জন্য শেষ করতে পারেনি তো অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব আঙ্কেলকে আলাপেস দাও ওকে ভাইয়া আলাপেস কালকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ